উদ্বোধন হচ্ছে কবি তপন পাত্রের কবিতার বই। দুটি বই আছে, রচিত কবিতা এরপর যে উদ্বোধন হয়ে গেল আমাদের কবি তপন পাত্রের প্রথম কাব্যগ্রন্থ রচিত কবিতা। এরপর কাব্যগ্রন্থ বিভাবরী, বিভাবরী উৎসর্গ করা হয়েছে কবি জননী সুমিত্রা পাত্রের করকমলে। এখন কাব্যগ্রন্থের প্রথম কপিটি ডক্টর চণ্ডীদাস মুখার্জি তুলে দিচ্ছেন মাননীয় সুমিত্রা পাত্রের হাতে। আবরণ উন্মোচন করছেন মাননীয় সুমিত্রা পাত্র। এই দুটি কাব্যগ্রন্থের আত্মপ্রকাশের মধ্য দিয়ে আজকে আমাদের যে মূল অনুষ্ঠান।